বইমেলার শিশু প্রহরে সকাল থেকে আসতে শুরু করেছে শিশু কিশোররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাজরিন রিকা, সরাসরি যাচ্ছে তার কাছে। যেন এক স্বপ্নপুরী, এ যেন এক স্বপ্ন রাজ্য। বেলা বাড়ার সাথে সাথে শিশু কিশোরদের যেমন হই হুল্লোড় শুরু হয়ে গেছে, তার পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ যেটি টিভি জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর। আর সিসিমপুরের জন্য অপেক্ষা করছে এখানে আগত যে কোমলমতি শিশুরা রয়েছে, তারা সবাই অপেক্ষা করছে তার কখন দেখবে তাদের সেই জনপ্রিয় অনুষ্ঠানটি। আর আমরা জানতে পেরেছি যে সাধারণত যেই সময়টাতে প্রতিদিন শুক্র ও শনিবার বেলা 11টা থেকে 2টা 1টা পর্যন্ত শিশু প্রহরটি খুলে দেওয়া হয়, এর আগ থেকেই কিন্তু শিশু প্রহরের জন্য অধীর আগ্রহে কখন ঢুকতে পারবে, নিজের পছন্দের বইটি কখন কালেক্ট করতে পারবে, এটার জন্যই মূলত শিশুরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এর পরবর্তীতে যেই মূল আকর্ষণ সিসিমপুর, সিসিমপুরের জন্য তারা নিজ নিজ আসনে বসে পড়েছে, যা সবাই এখন এতক্ষণে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখতে পেয়েছি যে মেলার দিন যত ফুরিয়ে আসছে তত ক্রেতাদের সংখ্যাও বাড়ছে, মানুষের সমাগমও বাড়ছে, শিশুদের চাহিদাও বাড়ছে। তার পাশাপাশি তারা আরো জানিয়েছে যে এখানে অভিভাবকদের সাথে আমরা কথা বলে যে জিনিসটা জানতে পেরেছিলাম যে তারা বলছে যে প্রযুক্তি সাথে যে গৃহবন্দী টাইপের একটা জীবন তারা পার করতো, সেটা এখন বইয়ের মেলার মাধ্যমে তারা হয়তো কিছুটা লাঘব দিতে পারবে, কিন্তু পুরোপুরিভাবে কতটুকু সম্ভব তা তারাও আসলে সন্ধিহান এই ব্যাপারে। আর এছাড়া এখানে শুধু এই ঢাকা শহরের অন্তর্গত অভিভাবক শিশু কিশোররাই নয়, এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও অনেক প্রতিষ্ঠান থেকে শিশু কিশোররা, শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে এই মেলায় অংশগ্রহণ করছে, যেটি আসলে বড় একটি ব্যাপার। শুধু দেশে শহরের মানুষ নয় যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, বইয়ের জন্য আসছে, বই রাজ্যে আসছে, এটা যে বড় বিষয় আর কি বা হতে পারে। এছাড়াও এখানে যে শিশু কিশোররা রয়েছে তাদের পছন্দের তালিকায় তো সবসময় থাকে কমিক্স, গল্প, গল্পের বই, তারপর গোয়েন্দার বই থেকে শুরু করে রূপকথার নানা ঠাকুমার ঝুলি সহ নানান ধরনের গল্পের বই তারা তাদের পছন্দের তালিকায় রয়েছে। আর বাবা মায়ের সাথে তো তারা আসছে তাদের তালিকার বইটা নেওয়ার জন্য, তার পাশাপাশি হচ্ছে যে পছন্দের এই বইটি কখন তারা পড়তে পারবে। অনেকে দেখা গেছে যে এই মাঠে বই খুলেই পড়া শুরু করেছে, তো এই জিনিসটি আসলে অনেক বড় একটি বিষয়। এছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি যে সিসিমপুরের জন্য যে অধীর আগ্রহে বাচ্চারা অপেক্ষা করছে সেটি আসলে খুব আর বেশিক্ষণ নয়, অতি শীঘ্রই হালুম হালুম টুকটুকি শিকু সহ সবাই উপস্থিত হবে, আর শিশুদের আনন্দের বাদও ইতোমধ্যে হয়তো ভাঙবে। এ ছিল আমার কাছে শিশু প্রহর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলায়।